মানে এই যে এই যে এগুলো কিসের দাগ? এগুলো না দেয়া ফেস দিছে এই দাগ, এই গোলাম মানে এগুলো কিসের জন্য দিছে? এই যে কান্না করতে না পারে তার জন্য গলায় টিপ দিছিল, অন্যা দিয়া ফেস দিছে। এই মুখের ভিতরেও দিতে চাইছিল, আমি আস্তে কথা বলি এই জন্য আমার মুখের ভিতরেও দিতে চাইছিল, গলার ভিতরে তাই আমি দিতে দিই নি, দিতে দিতে লাগছে ঠেক মানে যেটা ছেঁকা দিছে না? আচ্ছা, মানে আস্তে কথা বলো দেখি, ওটা মুখের ভিতরে তো ছেঁকা দিতে চাইছিল, ওটা দিতে পারে নাই। এত ইয়ে লাগবে না, একটু হালকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো চলো মানে এগুলা ছেঁকা না, এগুলো তো পুরানো, এগুলো কিন্তু অনেক পুরান। দেখি এগুলো একটু ঘুরো, হ্যাঁ এগুলো নতুন, আর এগুলো মনে হয় পুরানো, যে এগুলো কিন্তু দাগ পুরান, এগুলো পুরান। হ্যাঁ হ্যাঁ, আর তো পিঠেও আছে, পিঠেও 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 আছে আরো। দর্শক, আপনারা পর্দায় যাকে দেখছেন তার নাম হচ্ছে জান্নাত। সে দীর্ঘ দেড় বছর ধরে সিলেটের একটি বাসায় কাজ করত। জান্নাতের মা দেড় বছর সিলেট উসমানের কাছে। আমিও বিচার চাই, আসতো ওরা ভয় দেখাইছে যে তোর বাপ মারে মাইরালামু, আমি তোর মারিলামু, তোর বাপ মারে জালের ভাত খাওয়ামু, সেই ভয়ে আমার মেয়ে আর কিছু বলতো না। এখন এই কিস্তি আইসে, আসার পরে আমি ওর গতরে হাত দিছি, হাত দিয়ে দিই আমার মেয়ের সারা শরীরে দাগ, পুরার দাগ, পুরার দাগ। পরে তো আমি নিয়ে আমি ময় মুরব্বীর কাছে গেছি, পরে ময় মুরব্বীরা এতটুকুন তো আনছে, অভাবের সংসারে অভাবের তারাই তো আপনি কাজে দিছিলেন। তারপরে তারা কি মানে সঠিক ভাবে তারা রাখছিল? জি না, সঠিক ভাবে রাখতে তো আজকে পর্যায়ে আসতো না। আসলে যাব এক বছর ধরে বলে আমার মেয়ের উপরে এই অত্যাচার চলতেছে, কিন্তু আমার মেয়ের ভয় দেখানোর কারণে আমার মেয়ে বাড়িতে এসে কয় না। জি না, জিজ্ঞেস করলে কোনো সময় স্বীকারাই তো না। জি না, আমি এর বিচার চাই। আমার নাম জান্নাত, আমি যে বাসায় থাকতাম তার নাম হচ্ছে যে ই শাহানা ডাক্তার সাবিহা, আর তার বোনের নাম হচ্ছে যে রেহানা। আমার ওই বাসায় নিচে নেওয়ার আর চার পাঁচ মাস পর থেকে আমার উপরে অত্যাচার করছে, আর আমার ই খাওয়াতেও কষ্ট দিছে, ঘুমানিতেও কষ্ট দিছে। এরপরে আমার কোনো ভুল করলে আমার ছেঁকা দিছে, আর তাদের বাসা থেকে টেকা চুরি হয়। তা আমি শুনছি তার বইনে নাকি চুল, এখন শুনি তার বইনে টাকা চুরি করে আর আমার দুটে না করলে আমার এমনি ছেঁকা দিয়ে দিয়ে জোর করে হয়েছে। আর ভাত গরম করলে ভাতটা একটু যা দিতাম, ভাতটা আমি শুয়ে যেত করতে পারি, ভাত খেয়ে লেগেছে আমি না করতাম, এমনি ছেঁকা দিয়ে দিয়ে আমার রাজি করাইতো। এরপরে কাজকাম ভুল হইলে আমার এমনি মার ধুল করত, ছেঁকা দিত। আর তারপরে দুই বোনে দুই ভাড়া নিয়ে ঘরে এসে তারপরে আমি একদিন পানি খেতে উঠছিলাম, বিকাল এসে এদিকে আমার আবার এমনি ছেঁকা দিছে, ভাজাকাটা গরম করে চুলার মধ্যে গরম করে এরপরে আমার দিছে। আর আমি যদি চিল্লাই নিতে না পারে আমার গলার মধ্যে উন্না দিছে, উন্না দিয়ে প্যাঁচ দিছে, প্যাঁচ দিয়ে সে একলাই দিছে। আর তার বোন অন্য রুমে আছিল, কিছু কয় নাই, এনে এ রেহানা সাবিহা দিছে আমার ছেঁকা, আর রেহানা অন্য রুমে আছিল।
দুইজনে মারছে তাও বেশি মারছে সাবিহা আর কম মারছে রেহানা আছে দেখাচ্ছে এটা আছে অনেকগুলো এখানে আছে হাতেও আছে চিকা দিতে দিত না গলায় উন্নত দিত আবার তোর হাত কেটে দশটা ছিলি দিন তোর গলা কাটতে দশটা ছিলি দিন কি করে না কি করে উসমানী মেডিকেলের নার্স সে থাকে তার ঘুম থাকে আর তার একটা ছোট্ট বাচ্চা আছে আমার যে নির্যাতন করছে আমি চাই তার বিচার হোক।